সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিয়ামতের অন্যতম একটি আলামত, ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া সম্পর্কে। তো আলোচনা শুরু করার পূর্বে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখবেন। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, কিয়ামতের অন্যতম বড় একটি আলামত হলো ইমাম মাহদীর আগমন। তো এই ইমাম মাহদীর আগমনের পূর্বে ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং তার নিচ থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। তা আনতে গিয়ে আরব ও অনারবীদের মাঝে তুমুল লড়াই হবে। হাদিসে বর্ণিত আছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তার সংবাদ শুনতেই সেদিকে ছুটবে। নদীর পার্শ্ববর্তী লোকেরা চিন্তা করবে যে মানুষকে যদি তা নেয়া থেকে বাধা দেয়া না হয় তাহলে সমুদয় স্বর্ণ নিয়ে যাওয়া হবে। তখন তারা বাধা দিতে গেলে এমন তুমুল লড়াই হবে যে শতকরা 99 জন মানুষ মারা যাবে। মুসলিম শরীফে অন্য বর্ণনায় আছে, তখন প্রত্যেক ব্যক্তি মনে মনে ভাববে আমি হয়তো বেঁচে যাব। অপর একটি হাদিস থেকে বোঝা যায় যে উক্ত ঘটনা ইমাম মাহদীর আবির্ভাবের পূর্ব হবে। হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের খনিজ সম্পদের পাশে তিন ব্যক্তি উক্ত সম্পদ আনতে গিয়ে লড়াইয়ে লিপ্ত হয়ে যাবে, অথচ তাদের প্রত্যেকেই হবে রাজপুত্র, আর উক্ত খনিজ সম্পদ কারো অর্জিত হবে না। এমনি মুহূর্তে পূর্ব দিক থেকে বিশাল এক বাহিনী এসে তোমাদের সাথে এমন কঠিন যুদ্ধে লিপ্ত হবে যে কোনো সম্প্রদায় এভাবে যুদ্ধে লিপ্ত হয়নি। বর্ণনাকারী আরও বলেন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু উপদেশ দিয়েছেন যা আমি সংরক্ষণ করতে পারিনি। অতঃপর বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা পরিস্থিতি এরূপ নাজুক দেখবে তখন খলিফার হাতে বায়াত হয়ে যাবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে পৌঁছতে হয়। অর্থাৎ যদিও অনেক দূর দূরান্ত থেকে এসে বায়াত হতে হয়, কেননা সে আল্লাহর পক্ষ হতে নির্বাচিত খলিফা ইমাম মাহদী। তো প্রিয় দর্শক, এতটুকুই ছিল স্বর্ণের পাহাড় নিয়ে আমার আজকের ভিডিও। আমি মন গড়া কোনো কথা আপনাদের জানাতে চাই না, হাদিসের আলোকে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদেরকে জানালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।